এই পর্বে আমরা প্রোডাক্ট একটু কার্ড নিয়ে কাজ করব তো একটু কার্ড নিয়ে কাজ করার জন্য তিনটি ওয়াই আছে প্রথমত আপনি সেশনে রাখতে পারেন দ্বিতীয়ত আপনি ডাটা লোকাল স্টোরেজ ইউজ করতে পারেন তৃতীয়ত আপনি ডাটাবেস ইউজ করতে পারেন তবে ডাটা বেস ইউজ না করাটাই বেটার দেন আপনি কখন কি ইউজ করবেন কখন কি ইউজ করবেন ডিপেন্ড করে আপনার প্রজেক্ট টাইপের উপরে প্রজেক্ট টেকনোলজির উপরে তো আপনি কাজ করতে করতে অটোমেটিকলি বুঝে যাবেন আপনি কখন কি ইউজ করবেন ওকে দেন এখন আমরা এই প্রজেক্টে কি ইউজ করব তো আমরা চাইলে লোকাস স্টোরেজ ইউজ করতে পারি অথবা কোন প্যাকেজ ইউজ করতে পারি সেশনে রাখার জন্য তো এখন আমি একটি প্যাকেজ ইউজ করব এর কারণ কি এর কারণ হচ্ছে অন্য প্যাকেজ আপনারা প্যাকেজের একটি ইউজ শিখলেন দেন যদি আপনি এরকম ভাবে বিউজার এস দিয়ে না করে শুধুমাত্র লারাভেল দিয়ে প্রজেক্ট করেন তো সেই ক্ষেত্রে এটি অনেক ইউজফুল হবে এবং একই সাথে আপনি এই প্রজেক্টে কিভাবে প্যাকেজ ইউজ করে বিয়ের সাথে কাজ করতে পারতেছেন এই বিষয়গুলো দেখতে পারবেন এবং খুব সহজে ইজিলি হ্যান্ডেল করতে পারবেন তো যার ধরুন আমরা একটি প্যাকেজ ইউজ করব তো লারাবেল শপিং কার্ড লিখে যদি আপনি সার্চ করেন অনেক প্যাকেজ পেয়ে যাবেন যেমন লারাবেল শপিং কার্ট তো অনেক প্যাকেজ পাবেন এখানে দেখেন প্রিন্সেন তারপরে আছে ব্যাবেল কোট এর তো এরকম ভাবে আরো অনেক প্যাকেজ আছে এর ভিতর থেকে আমি যে প্যাকেজটি ইউজ করি তা হচ্ছে এই ডেভেল রেকর্ড তো এই প্যাকেজটি ইউজ করার কারণ কি অন্য অন্য প্যাকেজ আরো প্যাকেজ আছে বাট এই প্যাকেজের মেইন যে বিশেষত্ব তা হচ্ছে প্রতিনিয়ত যারা কন্টিনিউটর আছে তারা প্যাকেজটিকে আপডেট করে থাকেন তো যার ধরুন আমি এই প্যাকেজটি ইউজ করি এবং মোটামুটি ভালো ওকে তো অন্য অন্য লারাভেলের প্যাকেজ যেভাবে ইউজ করে বিষয়টা সেম তো আপনারা জাস্ট এরকম ভাবে ফর লারাভেল ফাইভ পয়েন্ট ওয়ান অর ফর লারাভেল 5.567 অর আপ টু অর্থাৎ পরবর্তী যে কোনো ভার্সনের জন্য জাস্ট আপনি কম্পোজার রিকোয়ার এরকম ইউজ করতে পারেন অথবা কম্পোজার রিকোয়ার এরকম ভাবে ইউজ করতে পারেন ওকে তো আপনারা যে কোনো ভাবে ইউজ করতে পারেন দেন পরবর্তীতে এখানে দেখেন কনফিগারেশন থেকে শুরু করে বাকি যা কিছু আছে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব ফারস্টে জাস্ট আমরা ইনস্টল করে নেই তো ইতিমধ্যে প্রজেক্টটি আমার এডিটরে ওপেন করা আছে এবং টার্মিনাল অন করা আছে জাস্ট এখান থেকে আমরা কপি করব এবং কপি করব জাস্ট পেস্ট করব তো সেই ক্ষেত্রে প্যাকেজটি ইনস্টল হয়ে যাবে যদি কোনো প্রবলেম না হয় কোনো প্রবলেম হলে আমরা সলভ করব তো টার্মিনালটা ওপেন করি তো টার্মিনালে এখানে কমান্ডটি দিয়ে দিলাম দেন এন্টার কম্পোজার রিকোয়ার তো প্যাকেজটি ইনস্টল হতে থাক তো প্যাকেজটি ইনস্টল হতে হতে আমরা অন্য কিছু দেখতে পারি তো এখানে দেখেন কনফিগারেশন আছে সার্ভিস প্রোভাইডার এবং এলআইসি এই কনফিগারেশনগুলো প্রোভাইড করা লাগবে বাট যদি লারাভেল ভার্সন 5.4 এর উপরে হয় সেই ক্ষেত্রে অটো ডিসকভারি বলে একটা বিষয় আছে যার দরণ আপনারা এই কনফিগারেশন গুলো এরকম ভাবে করা লাগবে না যদি আপনি এই প্যাকেজের ফুল অ্যাক্সেস নিতে চান তো সেই ক্ষেত্রে নিচের এই কমান্ডটাকে যদি টার্মিনালে রান করেন এই প্যাকেজের সাথে যে সকল ব্লেড ফাইল বা অন্য আরও যা কিছু আছে সব কিছু পাবলিশ হয়ে যাবে আপনি এগুলোকে মডিফাই করতে পারবেন দেন নিচের দিকে আছে হাউ টু ইউজ আপনি কিভাবে ইউজ করবেন তো এটি দিয়ে আপনি বিভিন্ন কিছু করতে পারেন যেমন একাধিক কার্ড ইনস্ট্যান্স তৈরি করতে পারেন একটি কার্ড ইউজ করতে পারেন হুইস লিস্টের জন্য অন্য ইউজ করতে পারেন প্রোডাক্ট কম্পেয়ারের জন্য কার্ড অ্যাড করার জন্য অর্থাৎ এরকম ভাবে আপনি কার্ড ইনস্ট্যান্স তৈরি করতে পারেন এই সুবিধা আছে তারপরে হচ্ছে আপনি কন্ডিশনাল প্রাইস অ্যাড করতে পারবেন তো এরকম ভাবে অনেক কিছু আছে মোটামুটি অর্থাৎ কার্ড টাইপের আপনার যা কিছু দরকার হবে সবকিছু এই প্যাকেজে আছে এবং ইউজার সিস্টেমটাও একদম সহজ এখানে দেখেন কুইক ইউজার্স

অ্যাড করার জন্য কার্ড আপডেট আপডেট করার জন্য রিমুভ যদি কোনো কন্ডিশন থাকে কার্ড গ্যাট টোটাল গ্যাট সাব টোটাল এড আইটেম কন্ডিশন যদি এরকম ভাবে কন্ডিশন দিতে চান ওকে তো এখানে বিষয়টা একদম সহজ তো দেখেন যদি আপনি মাল্টিপল ডাটা এড করতে চান ফার্স্ট দেখেন এখানে সিম্পলাইড ফ্রম এড আইটেম তো এটি নর্মালি একটি প্রোডাক্টের জন্য ফার্স্ট হচ্ছে এখানে যা থাকে তা আইডি দেন পরবর্তীতে হচ্ছে প্রোডাক্টের নেম দেন পরবর্তীতে হচ্ছে প্রাইস পরবর্তীতে হচ্ছে কোয়ান্টিটি এগুলো অবশ্যই আপনি যদি অন্য আরো কোনো এক্সট্রা ইনফরমেশন পাস করতে চান তো সেই ক্ষেত্রে আপনি অ্যারেতে দিবেন যেমন সাইজ কালার ইমেজ বা আরো কিছু যদি থাকে যা একটি দু আকারে নিবে এরকম ভাবে ওকে এটি হচ্ছে মাল্টিপুল প্রোডাক্ট অ্যাড করার সিস্টেম তো আপনি যদি নর্মালি একটি প্রোডাক্ট অ্যাড করতে চান ওয়ান টাইম তো সেই ক্ষেত্রে আপনি এই সিস্টেমে অ্যাড করবেন আর এর এর ভিতরে এরে আপনি কখন দিবেন তো নিচে তার হচ্ছে মাল্টিপল এখানে এর এর ভিতরে এর এখানে দেখেন একটি এর তার মধ্যে অন্য আরেকটি এর এটি মাল্টিপল আর এটি হচ্ছে সিঙ্গেল ফরম্যাট জাস্ট বিষয়টা सेम ওকে তো আমরা দেখি প্যাকেজটা ইনস্টল হয়ে গেছে কিনা তো এখানে দেখেন একটি ফ্যাটালি ওর জেনারেট করে গেছে অ্যালাউড মেমরি সাইজ এত বাইট এক্সিকিউটেড তো এই এরোটা জেনারেট করার কারণ হচ্ছে নর্মালি এই প্যাকেজটা যে টাইমের ভিতরে ইনস্টল হওয়ার কথা তো এই টাইমের ভিতরে ইনস্টল হয় নাই তো যার ধরুন এরকম ভাবে একটি এরর জেনারেট করে গেছে তখন এখন আপনি কি করতে পারেন তো আপনি যা করতে পারেন তা হচ্ছে এটি কম্পোজারের কারণে কম্পোজারের টাইম লিমিটের কারণে এই প্রবলেমটা হয়ে গেছে তো কম্পোজারের টাইম লিমিট যদি আপনি চেঞ্জ করে দেন তো সেই কাজ করবে অথবা আপনি অন্য আরেকটি যা করতে পারেন একই কম্পোজারের অনেক পুরাতন বাসন যদি কম্পোজার আপডেট করে একবার ট্রাই করেন সেই ক্ষেত্রে হয়ে যাবে তো গ্লোবালে যদি আপনি কম্পোজার আপডেট করতে চান তো সেই ক্ষেত্রে যা করবেন তা হচ্ছে কম্পোজার জি আপডেট যদি দেন উইন্ডোজ আর সিএমডি এম পিও এসিআর কম্পোজার হাইফেন জি আপডেট ওকে তো এখানে দেখেন এখানে কোনো কিছু ভুল হয়ে গেছে যার ধরুন এরকম ভাবে একটি ইরর জেনারেট করে গেছে তার জি অপশন ডাজ নট এক্সিস্ট তো এখানে ডাইরেক্টলি জি অপশন নেই তো এখানে আমরা যা করব কম্পোজার গ্লোবাল আপডেট ওকে তো এখানে দেখেন কম্পোজার গ্লোবাল আপডেট দেওয়ার সাথে সাথে গ্লোবালি কম্পোজারটাকে আপডেট করে দিবে দেন পরবর্তীতে আমরা আসবো ট্রাই করব ওকে এখন আপডেট হতে থাক আমাদের গ্লোবাল কম্পোজার কিন্তু এখন আপডেট হয়ে গেছে তো এখন আমরা কি করব এখন আমরা যা করব তা হচ্ছে আরেকবার টার্মিনালে টেস্ট করব তো কোন প্যাকেজ এখন এই প্যাকেজটা কিন্তু প্রপারলি ইনস্টল হয় নাই বাট আমি যদি কম্পোজার ডট জেসন এ যাই তো সেই ক্ষেত্রে এখানে দেখেন এই যে পেরিডিকো কার্ড কিন্তু চলে আসে এখন আমাদের যা করা লাগবে ফার্স্ট তা হচ্ছে এখান থেকে রিমুভ করে দেওয়া লাগবে তো রিমুভ কম্পোজার রিমুভ দিয়ে যদি আমরা এই প্যাকেজের নাম দেয় সেই ক্ষেত্রে এখান থেকে ফাইলটাকে রিমুভ করে দিবে কম্পোজার রিমুভ ওকে তো এখান থেকে রিমুভ করে দিবে রিমুভ করে এখানে দেখেন অলরেডি রিকোয়ার থেকে চলে গেছে বাট এটি আপডেট হয় নাই আপডেট হলে কাজ শেষ দেন পরবর্তীতে আমাদের যা করবে করা লাগবে তা হচ্ছে কম্পোজার ডট লক নামে যে ফাইলটি আছে এই ফাইল ফাইলের একটা লক রাখে ঠিক ফাইলের লক রাখার কারণে এটি পরবর্তীতে কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে যার দরুন আমরা যা করব কম্পোজার লক ফাইলটাকে ডিট করে আবার পুনরায় এই প্যাকেজটাকে ইনস্টল করার ট্রাই দেন প্যাকেজটা ইনস্টল হোক বা না হোক কম্পোজার লক আবার জেনারেট হয়ে যাবে কোনো প্রবলেম নেই এবং যদি কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে আমাদের এই প্যাকেজটাও ইনস্টল হয়ে যাবে ওকে তো আমরা প্যাকেজটাকে দেখি এ হচ্ছে প্যাকেজ দেন এই অংশটুকুকে কপি করে নিয়ে যায় অথবা এই ফোর জিরো এই অংশটাকেও নিতে পারি কোনো প্রবলেম নেই কপি দেন এখানে দেখেন আমাদের সাকসেসফুলি রিমুভ হয়ে গেছে দেন কম্পিউটার লক ফাইলটাকে আমরা ডিলিট করে দিই ওকে দেন এখানে আবার এগেন সেম কমান্ডটা দিয়ে দিই এন্টার এখন দেখবেন প্রজেক্টটা আশা করি এখন কোনো প্রবলেম হওয়ার কথা না তো যদি কোনো প্রবলেম করেও সেই ক্ষেত্রে আমরা সলভ করে নেব দেখি তো এই কমনটা অ্যাকচুয়ালি রান হয় নাই মেবি তো আমরা একটু দেখি হ্যাঁ কমনটা রান্ড হয় নাই ফোর জিরো তো ঠিকভাবে এখান থেকে কপি করা হয় না এখানে দেখেন লাস্টের কোটেশন সাইন বাদ পড়ে গেছে যার ধরুন হয় তো এখানে আমরা কোটেশন দিয়ে দিই কোটেশন দিয়ে এন্টার দিই ওকে তো এন্টার দেওয়ার সাথে সাথে এখানে দেখেন কম্পোজার ডট জেসন হ্যাজ বিন আপডেটেড এবং বিভিন্ন কিছু আপডেট হচ্ছে তো প্যাকেজ টেনশন হতে থাক যদি কোনো প্রবলেম করে সেই আমরা সলভ করে নেব ওকে এগেইন এখানে দেখেন আবার প্রবলেমটা জেনারেট করা গেছে একটি এরর জেনারেট করে গেছে অ্যালাউড মেমরি সাইজ এত ওয়াইড এক্সিকিউটেড তো এখন এররটা আপনি কিভাবে সলভ করতে পারেন তো এররটা সলভ করার জন্য জাস্ট মেমরি লিমিট সেট করে দিবেন তো মেমরি লিমিট পিএসপি আইএনআই এ থাকে দেন কম্পোজারের এটি যেহেতু কম্পোজার দিয়ে ইনস্টল করার সময় এই প্রবলেমটা করে গেছে যার দরুন এরকম ভাবে আপনারা যা করবেন সেট এসিটি সেট কম্পোজার মেমরি লিমিট ইকুয়াল টু মাইনাস ওয়ান আপনি গ্লোবালি টার্মিনাল থেকে সেন্ড করতে পারেন এরকম ভাবে এডিটর থেকেও আপনি সেট করতে পারেন কোনো প্রবলেম নেই দেন এন্টার তো এন্টার দেওয়ার পরে পুনরায় এগেন আপনি এটি ইনস্টল করতে পারেন যেহেতু অলরেডি আমাদের এই কম্পোজার ডট জাসন ফাইলে ডট জাসন ফাইলে এখানে দেখেন এই রিপোর্ট এই প্যাকেজটা চলে আসে তো সেই ক্ষেত্রে এখানে আমরা রিমুভ করতে পারি রিমুভ করে আবার ইনস্টল করতে পারি অথবা যেহেতু এখানে আসে সেই ক্ষেত্রে আমরা কম্পোজার আপডেট যদি দিয়ে দিই আপডেট তো সেই ক্ষেত্রে কিন্তু এই প্যাকেজটি আপডেট হয়ে যাবে এবং এই রোড চলে যাবে ওকে তো এখানে কি করলাম জাস্ট সেট কম্পোজার মেমরি লিমিট ইকুয়াল টু মাইনাস ওয়ান তো বিষয়টা একটু লক্ষ্য রাখবেন পিএসপির যে কোনো প্যাকেজের ক্ষেত্রে যদি এরকম মেরর দেয় সেই ক্ষেত্রে আপনারা এইভাবে সলভ করতে পারেন এই বিষয়টা ওকে কম্পোজার আপডেট দেওয়ার পরে একটু টাইম নিতে পারে বাট কোনো প্রবলেম নেই একটু টাইম নিলেও আপনারা একটু ধৈর্য সহকারে ওয়েট করবেন দেন এখানে এখন দেখেন ইনস্টলিং ডেলি রেকর্ড কার্ড এই প্যাকেজটা ইনস্টল হয়ে গেছে তো অন্য অন্য প্যাকেজের এখানে দেখেন আপডেটিং দেখাচ্ছে বাকিগুলো পূর্বে থেকে ছিল বাট এই প্যাকেজটা এর পূর্বে ইনস্টল হতে প্রবলেম করছিল যার ধরুন এই প্যাকেজটি এখন বর্তমানে ইনস্টল হয়ে গেছে যার ধরুন এখানে দেখেন ইনস্টলিং দেখাচ্ছে ওকে তো এখন আমরা কাজ শুরু করতে পারি তো এখানে আমাদের এই কাজ শেষ তো কাজ শুরু করার জন্য তো আমরা অবশ্যই বিআর কম্পোনেন্ট ফাইলে কাজ করব তো তার পূর্বে একটা বেসিক ইউজেস আপনাদেরকে দেখাচ্ছি দেন পরবর্তী পার্ট থেকে আমরা মেন কাজ শুরু করব তো বেসিক ইউজেস কিভাবে দেখাতে পারি জাস্ট আমরা রাউট ফাইলে রাউটস রাউটস থেকে ওয়েব ডট পিএসপি তে যাই ওয়েব ডট পিএসপি তে এখানে আপনাদেরকে বেসিক ইউজেস দেখাই ওকে তো কার্ড কার্ডে অ্যাড করার জন্য এখানে দেখেন কার্টে অ্যাড করার জন্য আইটেমস যাই সরি উপরের দিকে চলে যাই দেন একটু নিচের দিকে এখানে দেখেন আমাদের এই এই অংশটাকে জাস্ট কপি করে নিয়ে যাই কপি তো এখানে একটি রাউট লিখে রাখি রাউট কোলন কোলন গ্যাট ওকে জাস্ট গ্যাট ঠিক হয়ে যেতেই আপনাদেরকে চেক করে দেখাবো সি আর কার্ড তো আমি কার্ড দিয়ে দিলাম তো এখানে কলব্যাক ইউজ করি ওকে দেন এই কার্ড এখানে পাবে না তো কার্ড এখানে উপরের দিকে আপনাদের ইউজ করা লাগবে অথবা আপনারা যা করতে পারেন তা হচ্ছে এখানে আপনারা ব্যাকওয়ার্ড স্ল্যাশ ইউজ করবেন তো সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি পেয়ে যাওয়ার কথা যদি না পায় সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই উপরে ইউজ করা লাগবে ওকে দেন তো এখানে দেখেন সকল ইনফরমেশন এখানে কিন্তু আইডি আছে নেম আছে প্রাইস কোয়ান্টিটি আইডি নেম প্রাইস কোয়ান্টিটি অবশ্যই রিকোয়ার্ড বাধ্যতামূলক অ্যাট্রিবিউট এখানে আপনি কোনো কিছু দিতে পারেন নাও দিতে পারেন ওকে দেন যখন আমি কার্টে হিট করবো সেই ক্ষেত্রে কিন্তু এরকম ভাবে অ্যাড হয়ে যাওয়ার কথা ওকে তো আমি

অর্থাৎ অলরেডি কার্টের মধ্যে আছে যে সকল আইটেম সেগুলো আমরা কিভাবে নিতে পারি তো সেগুলো নেওয়ার জন্য এরকম ভাবে এখানে প্লেস করে দেই কার্ট গ্যাট কন্টেন্ট ওকে তো এখন যদি কার্টের মধ্যে কোনো কিছু থাকে তো সেই ক্ষেত্রে অবশ্যই দেখাবে কার্ট দেন এন্টার তো এখানে দেখেন কোনো কিছু দেখাচ্ছে না কোনো কিছু দেখাচ্ছে না এর কারণ হচ্ছে এই কাজটুকু আমরা উপরের দিকে করা লাগবে বাই ডিফল এখানে আমাদের যে পাপ দেওয়া আছে তার জন্য রাউটিং হচ্ছে যার ধরুন এখানে কোনো কিছু দেখাচ্ছে না তো ফার্স্ট আমরা এই অংশটাকে কমেন্ট করে জাস্ট এই অংশটাকে করে দিই দেন এখন যদি কার্ড দেই স্ল্যাশ কার্ড তো সেই ক্ষেত্রে কার্ডের ডাটা এড হওয়ার কথা ওকে দেন এই অংশটাকে কমেন্ট করে কার্ড গ্যাট কন্টেন্ট এরকম দিয়ে নেই দেন কার্ড এন্টার দিই তো এন্টার দেওয়ার সাথে সাথে সেইখানে তো কার্ডে আমাদের কোনো ডাটা অ্যাকচুয়ালি অ্যাড হয় নাই যার ধরুন এরকম দেখাচ্ছে যদি সরি এখানে রিটার্ন বা ইকো কোনো কিছু দেওয়া নেই তো এখানে দেখেন এই যে এখন কিন্তু দেখাচ্ছে রিটার্ন দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু এই ডাটা দেখাচ্ছে তার মানে এই ডাটাগুলো গুলো অ্যাড হয়ে গেছে তো এটি একটি বেসিক ইউজার দেখালাম যে কার্ড থেকে কিভাবে ডাটা আপনারা ফেস করতে পারেন বা কিভাবে কার্ডে অ্যাড করলেন তো এটি হচ্ছে আমাদের নরমাল স্ট্যাটিক ডাটা পরবর্তীতে আমরা যখন ক্লিক করব ক্লিকের সাথে সাথে ওই প্রোডাক্টের সকল ইনফরমেশন নিয়ে নিব আমাদের যা যা দরকার দেন কার্ডে আমরা অ্যাড করে দিব ওকে তো এরকম ভাবে আপনি কার্ড গেট কন্টেন্ট ইউজ করে কার্ডের ডাটাগুলো পেতে পারেন তো এরকম ভাবে কার ক্লিয়ার দেন হচ্ছে কার রিলেটেড আরো অনেক কিছু আছে তো আপনারা ইউজ ইউজ করলেই এখান থেকে ইজিলি পেয়ে যাবেন যেমন গ্যাট নেম গ্যাট টাইপ তো তো জন্য আমরা ইউজ করি না এখন পর্যন্ত তো গ্যাট টোটাল যদি আমি দিই দেখেন গ্যাট টোটাল তো সেই ক্ষেত্রে কি দেখাবে কার্টের টোটাল দেখাবে গ্যাট সাব টোটাল ইউজ করা যায় গ্যাট টোটাল ইউজ করা যায় তো এরকম ভাবে আরো অনেক কিছু আছে জাস্ট আমি যদি এখন এখানে দেই কার্ড তো এখানে দেখেন বেশি হয়ে গেছে ওকে তো কার্ড টোটাল তো এখন যদি আমি যদি কোয়ান্টিটি নিতে চান টোটাল কোয়ান্টিটি তো এখানে অবশ্যই কার্ড এই দেখেন গেট টোটাল কোয়ান্টিটি ওকে তো এখন এখানে দেখেন কোয়ান্টিটি টোটাল ফোর কার্ড এম টি কেনা কার্ড এম টি যদি কার্ড করে আপনি হয় কিছু করতে চাচ্ছেন তো এটাও করতে পারেন কার্ড এমটি কেন তো এরকম ভাবে কার্ড গ্যাট কন্টেন্ট কার্ডের কন্টেন্ট নেওয়ার জন্য কার্ড গ্যাট একটি স্পেসিফিক আইটেম নেওয়ার জন্য কার্ড রিমুভ কার্ড থেকে কোনো কিছু রিমুভ করার জন্য জাস্ট মাসখানে যা করা লাগবে রিমুভের মধ্যে আপনার আইডি পাস করা লাগবে স্পেসিফিক আইটেম নেওয়ার জন্য কার্ড গ্যাট তো এই গ্যাট মধ্যে স্পেসিফিক প্রোডাক্টের আইডি পাস করা লাগবে অর্থাৎ আপনি কোন প্রোডাক্টটা নিতে চাচ্ছেন তো এত বিষয় তো মাল্টিপল প্রোডাক্ট এই কার্ড আপডেট আপডেট মধ্যে এখানে কি করা লাগবে জাস্ট আপনার আপডেট জন্য যে বিষয়টা হচ্ছে তা হচ্ছে প্রোডাক্টের আইডি অবশ্যই লাগবে এবং প্রোডাক্টের কোয়ান্টিটি বা প্রাইস বা কোনো কিছু যদি আপডেট করতে চান তো আপডেট ব্যাপারটা একটু অন্যরকম জাস্ট আপডেট করার সময় আমরা কি করি কোয়ান্টিটিকে আপডেট করি অর্থাৎ কোনো একটি প্রোডাক্ট ফার্স্টে কার্ডে অ্যাড করা আছে ওই সময় কোয়ান্টিটি ছিল 2 পরবর্তীতে এই প্রোডাক্টটাকে আমরা যখন আপডেট করব তো সেই সময় কোয়ান্টিটি বাড়াতে পারি বা কমাতে পারি তো জাস্ট প্রোডাক্ট আপডেটের মেইন বিষয় হচ্ছে মেকানিজম কোয়ান্টিটি অর্থাৎ কার্ড আপডেট এটি হচ্ছে আইডি তারপর পরবর্তীতে এখানে কোয়ান্টিটি তো আপনি চাইলে এর সাথে সাথে নেম নেম পরিবর্তন করে দেখাতে পারেন বা অন্য কিছু চাইলে পরিবর্তন করে দেখাতে পারেন বাট মেইন বিষয় হচ্ছে প্রোডাক্টের কোয়ান্টিটি ওকে তো হচ্ছে আপডেট এডিট অ্যাড মানে যে সিস্টেমে কাজ করে তো বেসিক একটা ওভারভিউ আপনাদেরকে দিয়ে দিলাম এরকম আপনারা খুব সহজে ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই তো পরবর্তী পার্ট থেকে আমরা স্টেপ বাই স্টেপ একটু কার্ড আপডেট কার্ড রিমুভ কার্ড তো এই অপশনগুলো আমরা বিয়ের সাথে আমাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করব